যুদ্ধ শুরু হওয়ার আগে তো আমি স্কুলে লেখাপড়া করতাম। মেট্রিকে বর্তমান যুদ্ধ সাথে কেউ যুক্ত হলেন? মানে দালু গেলাম। কিভাবে গেলেন? টা কিভাবে গেছি? আমরা এখানে হাইটে গেছি। কে কে ছিল আপনার সাথে? আর আমার সঙ্গে আল কাজ ছিল, মনতাজ ছিল, আমার চাষা আক্তার ছিল, তারপরে চানু ছিল, এরকম অনেক লোক ছিল, একসঙ্গে গেছি প্রায় 40 জনের নাম। কোথায় ট্রেন নিলেন? ওই যে যে ডালুতে যে আমরা ক্যাম্প করছিলাম, ক্যাম্পের গাং পারে ওই পাশে যে ইয়া ছিল, ওখানে আমাদের ডেলি ই করতো, ওই যে বাসি কল করতো, ছোটো একটা কুমিল্লার একটা বোরা লোক, পরে আমরা যাইতাম, যাই লাইনে দাঁড়া করাইতো, দাঁড়া করাইলে আঙ্গের ট্রেনিং লেফট রাইট এইগুলো করাইতো, পরে এই পর্যন্তই আমরা করছি। তারপর আমি আমার খুব অসুস্থ হয়ে গেল, এই পেটের ব্যথা, চোখের অসুখ, মনোলবণ্য অবস্থা, পরে আমি এই বেড়ারে করলাম যে আমরা লইয়া চল। এই বেড়ার আমি এই গাং দিয়ে পার হইয়া আস্তে 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 বাড়িতে আয়া, পরের দিনই আমরা আবার দুই দিন না একদিন পরে ইসা দিন লোক আপন যারা দবাই হান্নান রে নিয়ে ক্যাম্পে নিয়ে মারলো, পরে সারাদিনের পর তুললে আনে আমার বাড়িতে মারিয়ে দিছি। আব্দুল হান্নান পিতা হইলো আব্দুল আজিজ সরকার,